আমরা এতক্ষণ মান অঙ্ক করছিলাম, ঠিক আছে? এখন আমরা বইয়ের অঙ্ক করব। দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত পৃষ্ঠা নাম্বার হচ্ছে 19, ঠিক আছে? দুই সংখ্যার সাথে দুই সংখ্যার যোগ অঙ্ক করব আজকে। তাহলে দেখো, যোগ করি আজকে আমরা, আজকে আমরা যোগ করবো যে বেশ বুটের সাহায্যে। চার দশ পাঁচ 45, দুই দশ তিন 3, বলি 4 10 5 45, দুই দশ তিন 23, ঠিক আছে? এবার আমরা এই পাশে কি করবো, বেশ বুট করবো। এটা হচ্ছে বেশ গুড়। আমরা ডান পাশ থেকে লিখব, এটা হচ্ছে এককের গড়, এটা হচ্ছে এককের গড়, আর এটা হচ্ছে দশক। তাহলে আমরা এটা কি করে জমা করি, 4 10 5 45, দুই দশ তিন 23, আমরা সবগুলো করবো যে বেশ গুটের সাহায্যে। কিসের সাহায্যে? বেশ গুটের সাহায্যে আজকে আমরা অঙ্কগুলো করবো। তাহলে হচ্ছে 4 10 5, আর হচ্ছে 2 10 3, তাহলে এখানে এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে দশক, ঠিক আছে? আর এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। আমরা প্রথমে এই দুটো সংখ্যা দিয়ে করি। তাহলে এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে দশক। তাহলে এখানে একক কয়টা হবে? 5টা। একক মানে এক, আর দশক মানে হচ্ছে 10, ঠিক আছে? একক মানে এক, আর দশক মানে 10। তাহলে এখানে এক আর এক হবে কয়টা? 5টা, ঠিক আছে? তো আমরা এখানে খুব ভালো মতো এখানে 5টা কি লিখবো, এক লিখবো, এক, তারপর দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে আমরা এখানে কি করছি, 5টা কি লিখছি, এক লিখছি, এক একবার কয়টা 5 লিখছি, 5, এক একবার কয়টা 5 লিখছি, 5টা। আবার হচ্ছে এটা দশকের কম, এখানে কত আছে, 4, তাহলে এখানে কয়টা 10 বসবে, 4টা 10 বসবে, দশক মানে হচ্ছে 10। তাহলে আমরা এখানে 4টা 10 লিখবো সুন্দর মতো। তাহলে দুটা লিখছি 10, তিনটা 10 লিখছি, তারপর লিখছি 4টা 10, ঠিক আছে? তারপর আমরা এদিকে, তারপর হচ্ছে 2 10 3 23, এটা হচ্ছে এককের ঘর, আর এটা হচ্ছে দশকের ঘর। এখানে একক কয়টা আছে, 3টা, একক কয়টা আছে, 3টা, এখানে একক কয়টা লিখবো, 3টা। দুইটা লিখছি, তারপর কি করছি আমরা, 3টা লিখছি। এখানে দশক কয়টা আছে, 2টা, তাহলে 1টা 10 লিখছি আমরা, তারপর 2টা 10 লিখছি। এবার আমরা কি করবো, গুলা গণে চুপ করে ফেলবো, সবাই দেখি, সবাই মিলে একটু গণিত। আমরা এখন কি করব, যোগ করব, আমরা যোগ করব এখান থেকে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, তো আমরা এখানে কত পাইছি, 8 পাইছি। তো আমরা নিচে কি লিখব, নিচে কি লিখব, 8। তারপর আবার দেখি এখানে 10 কয়টা আছে, আমরা নিচ থেকে গণে যাব, 1 2 3 4 5 6, আমরা 10 কয়টা পাইছি, 6টা, ঠিক আছে? আবার যোগ করবো, আমরা আবার যোগ করে দেখাবো, ঠিক আছে? 1 2, আমরা আরেকবার গুনবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমরা কয়টা একক পেলাম, 8টা একক পাইছি। আবার দেখি দশক কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দশক পাইছি কয়টা, 6টা। তাহলে আমরা 6 10 8 একক পাইছি, আমরা কি পাইছি, 6 10 8 8 একক পাইছি। তাহলে আমরা কি করবো, এটা এভাবে এরকম দিয়ে এখানে নিয়ে আসবো, তাহলে 6 দশক দশকের নিচে বসবে, আর 8 একক হচ্ছে 8, এককের নিচে বড় ঠিক আছে?